Assalamualaikum, my dear lovely viewers. Welcome back to my YouTube channel of Rose's Tiny World. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ বেশ আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার দুষ্টু বুড়ি দুইটার বায়না যে সে তারা কোথাও ঘুরতে যাবে। তো যেহেতু সব শিশু পার্কই বন্ধ, কোথায় আর ঘুরতে নিয়ে যাব? তো তারা বলল যে তারা শুধু একটু গাড়িতে ঘুরলেই খুশি। তো বের হলাম, দেখি কোথায় যাওয়া যায়। তাদেরকে নিয়ে ফাঁকা কোথাও জায়গা পেলে সেখানে থামবো এবং তাদেরকে একটু খেলার সুযোগ করে দিব, সেজন্য বের হলাম। দেখা যাক কোথায় যাওয়া যায়। করোনা শুরু হওয়ার পর থেকে বাচ্চারা বাসায় বন্দি, সব বাচ্চাই বাসায় বন্দি। তো বন্দি থাকতে থাকতে ওরা বিরক্ত হয়ে গেছে, আর কতই বা বন্দি থাকবে বাসার মধ্যে। এর মাঝে আবার আমার ছোট বেবিটা একটু অন্যরকমও হয়ে গেছে, সে বাইরে বের হতে চায় না। তো কি করা, এখন ছোট বেবিটাকে একটু বাইরে বের করা হচ্ছে, যেন ও আর এরকম বাইরে বের হলে কান্নাকাটি না করে, যেন অভ্যস্ত হয়ে যায় বাইরে বের হতে হতে। এর জন্য ঘরে সবসময় বন্দি রাখাটাও ঠিক না বাচ্চাদেরকে। ছোট বেবিটাকে দিয়ে সেটাই বুঝলাম যে ওর বয়স যখন প্রায় 6 মাস, তখন থেকে করোনা শুরু হয়েছে আর ও তখন থেকে বন্দি ঘরের মধ্যে, এখনও কিছুতেই বাইরে বেরোতে চায় না। তো ওর জন্য মূলত আরও বাইরে বের হওয়া। বড়টা মাশাল্লাহ বাইরে বের হলে খুব খুশি হয়, দেখতেই পাচ্ছেন সে কতটা খুশি। কিন্তু ছোটটার বেলা বিপরীত, সে বাইরে বের হতে চায় না। এখন তো তাও অনেক স্বাভাবিক আলহামদুলিল্লাহ, কিন্তু আগে কিছুদিন আগেও বাইরে বের হলে সে অনেক কান্নাকাটি করতো। তো যাই হোক, আমরা যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমরা সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছি। তো এখানটা দেখছি সকালবেলা অনেক ফাঁকা, সকালবেলা এখানটা ফাঁকাই থাকে, মাঝে মাঝে আসা হয় বাচ্চাদেরকে নিয়ে। দেখতেই পাচ্ছেন অনেক নিরিবিলি একটা পরিবেশ সকালবেলা, এখানে সবাই হাঁটতে আসে সকালবেলায়, এক্সারসাইজ করতে আসে, বেশ সুন্দর একটা পরিবেশ। যেহেতু এখানটা অনেক ফাঁকা, মানুষের সমাগম অনেক কম, সবাই অনেক সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই চলছে। তো আমি ভাবলাম যে বাচ্চাদেরকে এখানেই তাহলে একটু খেলা করার সুযোগ দেওয়া যায়। তো এখানে ওরা একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু খেলাধুলা করলো। এখানে আবার কিছু কিছু ছেলে মেয়ে স্কেটিং করছে, দেখতে বেশ ভালো লাগছিল। সকালবেলা তো সবাই এক্সারসাইজ করে, স্কেটিং করে, সংসদ ভবনের সামনে ফাঁকা থাকে, খুব সুন্দর একটা পরিবেশ থাকে সকালবেলা। আর সংসদ ভবনের সামনে ফুলের বাগান, অনেক ফুল ফুটেছে। তা আমার বেবিটা বলছে যে ভিতরে যেতে পারলে তার ভালো লাগতো, কিন্তু ভিতরে তো যাওয়া যাবে না, ভিতরে তো ঢুকতে দিবে না, তাই আমরা বাইরেই খেলাধুলা করলাম বাচ্চাদেরকে নিয়ে। দেখতে পাচ্ছেন দুই বোন সুন্দর করে হেঁটে বেড়াচ্ছে, খেলাধুলা করছে, খুব খুশি বড়টা। অনেক ছেলে মেয়ে এখানে স্কেটিং করছে, আমার বাচ্চাগুলাও খুব মজা করে ঘুরছে, খেলা করছে। সকালে ওয়েদারটা এত ভালো থাকে, বের হলে মনটাই ভালো হয়ে যায়। আর এখানে তো সংসদ ভবনের সামনে অনেক সুন্দর একটা পরিবেশ, তো সেই জন্য বের হলে এমনিতেই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন সবাই এক্সারসাইজ করছে, সকালবেলা বাতাসটাও অনেক বিশুদ্ধ থাকে। বাবা,
পাতা 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 গাছের পাতা এটা কি গাছ জানি না ও বকুল ফুলের গাছ আম্মু বকুল ফুলের গাছ এটা আমার বড় মেয়েটা খুব খুশি সে সুন্দর করে খেলাধুলা করছে অনেক এনজয় করছে সে বাইরে বের হলে তার তো খুশি শেষ থাকে না দেখতে পাচ্ছেন সে কত খুশি বাচ্চারা আসলে এরকমই বাইরে বের হইলে খুব খুশি এবারে এরা তো স্কেটিং করছে কি সুন্দর করে এদের স্কেটিং দেখতে আমার খুব ভালো লাগছে মাঝখানে একটা ছেলে এমন ভাবে পড়ছে আমি তো দেখে পুরো ভয় পেয়ে গেছি দেখতেই পারবেন না যে দেখেন কিভাবে সে পড়লো মানে আমি তো ভয় পেয়ে গেছি যদি পাটা ভেঙে যেত তাহলে কি হইতো আল্লাহ আমি অনেক ভয় পেয়েছি যেভাবে পড়ছে আবার সে সুন্দর করে স্কেটিং করছে যাই হোক দেখতে ভালো লাগছিল সকালবেলাটাই এরকম নির্বিলি একটা পরিবেশ থাকে তাছাড়া কিন্তু সারা দিনে অনেক শব্দ দূষণ থাকে অনেক ভিড় থাকে গ্যাঞ্জাম থাকে কিন্তু সকালবেলাটা অনেক সুন্দর একটা পরিবেশ থাকে বাচ্চাদের খুশি দেখলে নিজের কাছেও ভালো লাগে বাচ্চারা যে কি পরিমাণ খুশি হয় কোনো খোলা জায়গায় মাঠে রাঠে ঘুরতে গেলে প্রচণ্ড খুশি হয় আর এখন যেহেতু শিশু পার্ক বন্ধ কোনো পার্কেই যাওয়ার উপায় নাই তো বাচ্চারাই বা কি করবে কোথাও তো তাদেরকে নিয়ে যেতে হবে ঘোরানোর জন্য নাহলে ওরাই বা কি করবে ওরা তো ছোট মানুষ কি যে খুশি হয়েছে আমার বড় মেয়েটা কিন্তু ছোটটা ভাবছে যে সে কি করবে দেখতে পাচ্ছেন ছোটটা ফুল দেখছে সে চিন্তা ভাবনা করছে সে কি করবে না করবে বড়টা তো ধুমায় খেলা করে যাচ্ছে নন স্টপ দেখতেই পাচ্ছে আমি আবার তাদের সাথে একটু ভিডিও করলাম ছোটটা দাঁড়িয়ে ছিল ছোটটার সাথে একটু ভিডিও করলাম ভালো লাগছিল পরিবেশটা এত সুন্দর ছিল পিছনটা দেখেই বুঝতে পারছেন সংসদ ভবনের সামনেটা প্রচুর ফুল ফুল ফুটেছে বাগানে কিন্তু ভিতরে তো প্রবেশ নিষেধ তাই ভিতরে ঢোকাও যাবে না বাহির থেকে যতটুকু দেখা যায় আর কি বাহির থেকে দেখতেও কিন্তু খারাপ লাগে না খুব সুন্দর লাগে দেখতে অনেক সুন্দরই দেখা যায় সে নিজেই ছোট মানুষ সে আবার তার বোনকে কোলে নেয় নিজেই ঠিক মতো চলতে পারে না আবার সে বোনকেও কোলে নাই বোনকে সে খুব ভালোবাসে আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ